সেম যে তোমার কি মনে হয়? একটা শব্দ আছে স্কিওমরফিয়া বলে, সেটা হচ্ছে অ্যাপল যখন তার নিজের আইবুকের যে কনসেপ্ট আনলো, তার মধ্যে যদি কেউ যদি অ্যাপলটা খুলে রাখে বা আইপ্যাড আর কি আইফোন ইত্যাদি, সেখানে ওদের যে আইবুকটা আছে সেটা যখন খুলবেন সেটা দেখা যাবে যে একটা কাঠের শেলফ, তাদের বইগুলো সব পরপর সাজানো আছে। তো স্কিওমরফিয়া এটাই যে আমরা মানে ওরা ওইটাকে ইউজ করছে, বইটাকে যত কাছে পৌঁছানো যায় তার মলাট ওই কাঠের প্রেম, এমনকি যদি আপনি ওইটা খুলবেন পাতাটা উল্টানোর গ্রাফিক্সটা ওরা করে দিয়েছে, আপনাকে পাতাটা উল্টাতে হবে এবং ভার্চুয়ালি পাতাটা উল্টাচ্ছে, তাহলে আপনি বইটা পড়তে পারছেন। এখন টেকনোলজির উন্নতিটা না রেভলিউশন, আর মানুষের অগ্রগতি হচ্ছে এভলিউশন। হ্যাঁ, রেভলিউশন হয়তো 20 বছরে সম্ভব, কিন্তু একটা এভলিউশন হতে হয়তো 5-7 বছর লাগে। হ্যাঁ, তো এই দুটো একটা পার্থক্য আছে। আর গুটেনবার্গ যখন প্রথম ছাপাখানা বই ধরুন 5-6 বছর আগে তখন একরকমের ছিল, এখন এখনকার যে ভদ্রলোককে নতুন গুটেনবার্গ বলা হচ্ছে, জেফ বেসোস নাম ভদ্রলোক, উনি বলছেন যে উনি তো কিন্ডল করেছেন, যেটা কি অ্যামাজন যে মাধ্যমে বই করে কিন্ডল করেছেন, কিন্তু উনি তাও বলছেন যে মানুষ এত ঢেঁটা প্রাণী, এত ঢেঁটা প্রাণী যে তাকে এভাবে রাতারাতি চেঞ্জ করা একটু মুশকিল। কোন দিকে এগোচ্ছে বাংলাদেশে, তো কোন দিকে এগোচ্ছে বলে তোমাদের মনে হয়? সামনের দিকে এগোচ্ছে, পিছনের দিকে সামনের দিকে কতটা এগোচ্ছে।